সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াংশু, তোমরা দেখছো দি বংলোস। আজকে চলে এসেছি অনেক দিন বাদে করিমস, রাইট? করিম সল্টলেক এরিয়ায়। এদের একটা ফার্স্ট ব্রাঞ্চ তোমাদের হাতিবাগানে দেখতে পেয়েছো, তো এদের সেকেন্ড ব্রাঞ্চটা হচ্ছে সল্টলেকে, 4 নম্বর ট্যাঙ্কির। এখানে সল্টলেক সেক্টর 1 4 নম্বর ট্যাঙ্কির এখানে বাস স্ট্যান্ডের ঠিক সামনে করিমস। তো আজকে আমি একা নই, আজকে আমার সাথে অনেকে আছে, অনেকে বলতে তিনজন আরো ইউটিউবার ব্লগার আছে, তিনজনই নন ফেস একদম, একজন তিনজনই কিন্তু নন ফেস। আর আমরা যে ভিডিওটা আজকে তোমরা দেখতে পাচ্ছ, টোটালটাই কিন্তু আমাদের বং ব্লগার্স এর তরফ থেকে, আমাদের প্রিয়াংশু তরফ থেকে আমাদের ইনভিটেশন, ফ্রেন্ডলি এখানে যারা করো সবাই প্রচন্ড খেতে কষ্ট করে ভিডিও বানাতে হয় আমাদের, তাই কি করছো শেয়ার করে দাও আর সাবস্ক্রাইবটা করে দাও, লাইক করো, কমেন্ট করে জানো কেমন লাগছে আর কি কি ভিডিও দেখতে চাও প্লিজ জানিয়ে দাও। আমার এই লাল কুর্তাটা কেমন লাগছে কমেন্ট করে একদম। তো দেখতে থাকো, ওয়েলকাম টু করিমস। করিমসের অ্যাম্বিয়েন্স অসাধারণ, আমি একটু কাইন্ডলি দেখাতে বলবো পেন্টিংসগুলো, মানে ছবিগুলো খুব সুন্দর, একদম ডেকোরেশন। আজকে খাওয়া হবে, ব্লগটা দেখতে থাকো। ক্লোজ দেখে নিতে বললো সুন্দর করে স্টার্টার্স গুলো, এটা পনির, এটা মাটন, এটা চিকেন, এটাও চিকেন, আর এটা আলু স্টাফ, ঠিক আছে? তো ফার্স্টে পনির, বেশ বড় সড় একটা পনিরের পিস, পনিরটা কিন্তু মানে ফ্রেশ ক্রিম পনির একদম, মশলাটা আমার খুব ভালো লাগলো, হালকা স্পাইসি, হালকাটা অসাধারণ কিন্তু পনিরটা, কোনো কথা না। পানটার হলো আলু স্টাফ, ঠিক আছে, আলু স্টাফ, এটা পুরো ভেতরে এটা ট্রাই করবো, ওপরে অনেক কিছু ভালো করেই রোস্ট করা একদম। এই আলুর যেটা খেলাম, আলু এটা নিয়ে জাস্ট কোনো ভালো, জাস্ট কোনো ভালো না, আলু এটা অন্য কারোর ভাষায় হতে পারে অসাধারণ, আলুর এটা অন্য কারোর ভাষায় হতে পারে এটা অসাধারণ, আমার ভাষায় এটা জাস্ট বিষাক্ত টেস্টি, আমার হেভি লেগেছে। এটা জানোই বিষাক্ত টেস্টি কথাটা আমার ঠিক এইখান থেকে বলে, চিকেনে একটা পিস আছে এরকম, ঠিক আছে, ভালো করে রোস্ট করা, ট্রাই করব। চিকেন ড্রামস্টিক, চিকেন ড্রামস্টিকটা নিয়েছি, বেশ বড় সড় ড্রামস্টিক একদম, এটা আমি যতদূর জানি এটা চিকেন আঙ্গারি ড্রামস্টিক, ঠিক আছে, এটা আমি যতদূর জানি, আমার যতদূর আন্দাজ আছে এটা চিকেন আঙ্গারি ড্রামস্টিক, এটা আমি শিওর, ও সরি,
নেক্সট আমার ফেভারিট সবার ফেভারিট মটন মটন নিহারি ঠিক আছে আর এটা হচ্ছে চিকেন চিকেন কোরমা তার সাথে আছে ডাল দিল্লি কা ডাল দিল্লি কা ডাল দিল্লিটা ডাল একদম ঘনত্বটা অসাধারণ আর এইটা হচ্ছে ক্ষীর ক্ষীর ঠিক আছে আর এটা শাহি টুকরা এটা তো হ্যাঁ একটা করে কোল্ড ড্রিঙ্ক দিয়েছে ফার্স্টে আমি একটু নিয়ে নিচ্ছি মিক্স ভেজ ওকে অল্প করে নিয়ে ফার্স্টে একটু মিক্স ভেজটা নিয়ে নিলাম হালকা সামান্য মিক্স ভেজটাকে হালকা সাইড করে দিলাম এটা নিয়ে একবার আমি ট্রাই করে নিচ্ছি দুখানা করে দিয়েছি আহা খুব সফট খাওয়াটা আমি অনেকক্ষণ রেখেছিলাম এই যে তুললাম মিক্স ভেজটা একবারই তুলবো মিক্স ভেজটা এই তুললাম মিক্স ভেজটা জানো সব রকম সবজি আছে এভরি লাগছে বিশ্বাস করো আমি বাড়িতে আমার মা জানে আমি মিক্স ভেজ খাই না অত এটা দিয়ে জাস্ট মিক্স ভেজটা অসম লাগছে আমি একটু বাদে আমার নেবো তোমাদেরকে আমি ফার্স্ট ফার্স্ট নেক্সট আছি নেক্সট আইটেম নেক্সট নেবো কড়াই পনির গ্রেভি হালকা নিয়ে নিলাম সেম পনির একটুখানি রাইস নিলাম দিল্লি কা ডাল একদম ঘনত্বটা অসাধারণ এর মধ্যে বেশ ভেজিটেবলস আছে একদম কলকাতার ডালের অনেক ডিফারেন্স আছে এটা পুরো মানে দিল্লির কাইন্ড অফ ডাল আমি আপনার পাঞ্জাব হরিয়ানা এদিকটার ডাল খেয়েছি আমি একদম সেম টেস্ট পাচ্ছি নেক্সট আমি নিয়ে নিচ্ছি চিকেনটা চিকেনটা একটু নিয়ে নিচ্ছি চিকেনটা গ্রেভিটা হালকা টু স্পুন মতো গ্রেভি তার সাথে এক টুকরো চিকেন আমি ব্লগটা বানিয়ে প্রপারভাবে খাবো চিকেনটাকে আমি একটা তুলে নিলাম আস্তে করে চিকেনটাকে একটু সাইড এটার সাথে আমি ট্রাই করবো একটু রুটি দিয়ে রুটিটা উইথ সাম চিকেন তো উইথ সাম চিকেন নিয়ে নিয়েছি রুটি আমি একটা সত্যি কথা বলবো প্রিয়াংশ খুব সুন্দর রিভিউ দিচ্ছে সো ওকে কিন্তু সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যাও লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ
মটন রোগান জুস না 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 এটা মটন রোগান জুস না এটা হচ্ছে মটন নিহারি এটা হচ্ছে মটন নিহারি মটনটা নিয়ে নিলাম হালকা গ্রেভি আহা হা 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 সুস্বাদ সেম রুটি নেব রুটিটা নিয়ে উইথ মটন গ্রেভি চকলেট হয়ে গেছে এবার এই দুটো আমি নিয়ে নিচ্ছি একটুখানি খাবো সো বন্ধুরা বুঝতে পারছো এখন সকাল হয়ে গেছে, আসলে রাত্রি আমার আর হয়নি, আমি এই সাতটা পরেই আমি আরেকটা জায়গায় যাচ্ছি। তো এটাই হচ্ছে ব্যাপার, আমি রাত্রিরে ব্লগটা এন্ড করতে ভুলে গেছি। আসলে রেস্টুরেন্টেই ফিরেছি আমি 12টার সময়, মানে শুভজিৎদাও তখন গেছে, শুভজিৎদা এবং সুব্রনীল দুজনে অনেকটা দূরেই যাবে, আর অরিজিৎদাও বেশ ভালো দূরেই যাবে, অরিজিৎদা বাইকে ছিল। তো আমিও অ্যাডজাস্ট একটা ক্যাব বুক করে চলে এলাম শিয়ালদায়। তো এটাই ব্লগটা, যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি প্রিয়াংশু, তোমরা দেখছিলে দি বং ব্লগার্স।